শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নেট টল টাটা সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজদিশ দর্শক আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান আমাদের আজকের আলোচ্য বিষয় লকডাউনের প্রভাব এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে রয়েছেন ডক্টর অরুপ্রতন চৌধুরী সিনিয়র অনারারি কনসালটেন্ট ও অধ্যাপক বার্ডেম হাসপাতাল এবং আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর এম এ আজিজ করোনা প্রতিরোধ জাতীয় কমিটির সদস্য এছাড়াও অনলাইনে আমাদের সাথে যুক্ত রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত ডক্টর অরপ্রতন চৌধুরী এই যে লকডাউন অবশেষে দিতেই হলো এবং আজকে প্রথম দিনটি গেল কেমন গেল প্রথম দিন সেটি সম্পর্কে তো অবশ্যই বলবেন পাশাপাশি আমরা যখন প্রথম ঢেউ আঘাত হানছিল ছিল তখনই যে শেষ হওয়ার পরে আমরা দ্বিতীয় ঢেউয়ের ব্যাপারটি যেমন এক ধরনের আশঙ্কা ছিল আমাদের ঠিক একইভাবে এ নিয়ে প্রস্তুতির কথাও শুনছিলাম কিন্তু সেই প্রস্তুতি আখেরে কতটা করতে পারলাম সেই বিষয়ে হয়তো আলাপ করবেন তার আগে আমরা প্রথম দিনের লকডাউন কেমন হলো কোন পরিস্থিতির লকডাউন দিতে হলো সেই বিষয়টি যদি দিয়ে শুরু করেন ধন্যবাদ আপনাকে আসলে দেখুন গত বছরে পঁচিশে মার্চ প্রথমে ঘোষিত হয়েছিল করোনাজনিত ছুটি সাধারণ ছুটি হ্যাঁ এবং প্রথম দরকার ছুটি শেষ হওয়ার আগে ছুটি বাড়ানো হয় আবার বাড়ানো হয়েছিলো কিন্তু এবং এরপর পর্যায়ক্রমে ছুটি বাড়িয়ে পঁচিশে এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির মেয়াদ নির্ধারণ করা হয় এটা ছিল গত বছরের প্রোফাইল কিন্তু এবারে বিষয়টা ছিল ভিন্ন আজ থেকে এক সপ্তাহের জন্য লকডাউন হয়ে গেল আজকে বাংলাদেশে এবারে করোনার দ্বিতীয় মানে ঢেউ যেটা আগের চাইতে সংক্রমণ মৃত্যুর ঝুঁকি কিন্তু বেশি এবং সেই কারণে কিন্তু এই লকডাউনটা দেওয়া হয়েছে এবার ছুটি না বলে সরাসরি লকডাউন ঘোষণা করা হয়েছে এবং এই লকডাউন ঘোষণার মধ্যেই কিন্তু পরিস্থিতি গুরুত্ব স্পষ্টভাবে ফুটে উঠেছে যে কেন আমরা এটা লকডাউন বললাম সাধারণ ছুটি না দিয়ে এবং তবে গত আমাদের যে এই ধরনের যে লকডাউনের আগে দেখেন এখন যে বর্তমান পরিস্থিতিটা যদি আমি একটু বলতে চাই তাহলে দেখা দেখতে পাবেন যে গত এক মাসের রুগী কিন্তু বেড়েছে এক একানব্বই পার্সেন্ট নাইনটি এবং গত এক মাসের ব্যবধানে চিকিৎসাধীন করোনা রোগী বেড়েছে পঁয়ত্রিশ হাজার নয়শো সত্তর জন যেটা আমরা বলছি যে নাইনটি ওয়ান পার্সেন্ট এতে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে এবং গত ডিসেম্বর থেকে আপনার ফেব্রুয়ারি টানা তিন মাস শনাক্তের যে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে এসেছিল কিন্তু মার্চ থেকে শনাক্ত রোগী বেশি হয় পরিস্থিতি বদলে গেছে মানে একদম পিকচারটা কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে এখন যেটা ওয়ার্ল্ড মিটার সেখানে বাংলাদেশকে পরিসংখ্যানে শনাক্তের দিক থেকে বলা হচ্ছে যে বিশ্বে বাংলাদেশ অবস্থান তেত্রিশতম এবং চিকিৎসাধীন রোগীর দিক থেকে বাংলাদেশ উনত্রিশতম অবস্থানে আছে তবে এইটা স্বীকার করতে হবে যে করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু অন্যতম যে কয়েকটি দেশ পৃথিবীতে আছে তার মধ্যে কিন্তু শীর্ষস্থানে আছে কারণ করোনা ভ্যাকসিন এখনও উন্নত বিশ্বের অনেক দেশই প্রায় ষাটটি মধ্যে দেশ কিন্তু এখনও জোগাড় করতে পারেনি বাংলাদেশ সেদিক দিয়ে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে কিন্তু সমস্যাটা কি হয়েছে দেখেন গত শীতের পর থেকে যখন করোনাটা কমা শুরু করলো অর্থাৎ শনাক্তের সংখ্যা মৃত্যুর সংখ্যা কমে পাঁচের নিচে চলে আসছিল কিন্তু তখন কিন্তু মানুষের মধ্যে একটা স্বস্তি এবং এই স্বাস্থ্যনীতি মেনে চলার মধ্যে একটা রিলাকটেন্স দেখা দিচ্ছিল কিন্তু এবং আপনি এর মধ্যে দেখেন কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়া বিভিন্ন উৎসব পার্টি বিয়ের উৎসব আপনার মেলা বিভিন্ন ধরনের জনসমাবেশ সেগুলো কিন্তু বেশ বেড়ে গিয়েছিল। এবং এটা নিয়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কথাও বলেছি যে এইগুলা কিন্তু এগুলো যে হচ্ছে এগুলা কিন্তু ঠিক না এগুলো একটা সীমিত আকারে করা উচিত মানুষ কিন্তু এগুলো মানছিল না কারণ দুইটা জিনিস মানুষ তখনও মানুষের মধ্যে কাজ করছিলো একটা হচ্ছে যে আমাদের এই পরিসংখ্যানটা কমে আসছিল মৃত্যুর সংখ্যা শনাক্তের সংখ্যা এবং ভ্যাকসিনটা চলে আসাতে অনেকের মধ্যে একটা আনন্দ হচ্ছিল বা তাদের মধ্যে একটা বিশ্বাস জন্য বিশেষজ্ঞরা তো বলছিলেন যে ভ্যাকসিনই সব শেষ কথা নয় কখনোই না এখন আমরা বলছি গণমাধ্যমে বিশেষজ্ঞরা সব সময় বলছিলেন এবং মানুষের মধ্যে তো দুই ডোজের কথা বলা হচ্ছে অবশ্যই কেবল মাত্র একটি ডোজ দেয়া হচ্ছে এবং তারও হয়তো কতটা কার্যকারিতা তার জন্য ইট উইল টেক টাইম সেটাও একটা পরিসংখ্যান আছে সেটা আমি বলবো পরে ভ্যাকসিনের ব্যাপারটা কিন্তু এই যে দুইটা পরিতৃপ্তি মানুষের মধ্যে ছিল যার জন্য এই ভাবটা ছিল এবং তার পরিণতিতে কিন্তু এটা এই সংক্রমণের হারটা সংক্রমণের হারটা হয়েছে তবে এখন এই যে লকডাউনটা হয়েছে এই লকডাউনটা আজকের দিনে আমরা যেটা লক্ষ্য করলাম সারা বাংলাদেশে এখানে কিছু ব্যবসায়ীরা তারা প্রতিবাদ করেছে তাদের দোকানপাট খুলে দিতে হবে কারণ গতবার যেমন একটা আপনার সাধারণ চুরি ঘোষণা হলেও কিন্তু একটা সিদ্ধান্ত ছিল যে কারা কারা কিছু 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 অর্থ মানে যারা দিন আনে দিন খায় তাদের জন্য একটা ব্যবস্থা করার কিন্তু একটা পরিকল্পনাও নিয়েছিল সরকার এবং সেটা কিন্তু করেছিল গার্মেন্টস দিনের জন্য করা হয়েছে এইবার সাত দিনের জন্য কিন্তু পরিস্থিতিটা এমনভাবে একটা প্ল্যান পর্যায়ে কিন্তু সেরকম ছিল না হয়তো হয়তো বা সরকার তো আজকেই বলছেন যে বৃহস্পতিবার পর্যালোচনা করে সেটাকে আবার আমি একটু ডক্টর লেলিন চৌধুরীর কাছে শুনে আসি এরপরে আবার ডক্টর এম এ আপনার কাছেও আসবো ডক্টর লেলিন চৌধুরী যে বিষয়টি এখানে ছিলাম প্রথমত যদি আপনি এই বিষয়টি দিয়ে শুরু করেন যে খুব সরাসরি যদি আপনাকে বলি যে লকডাউন আজকে যে এক প্রথম দিন হলো সারা দেশব্যাপী সেটি আপনি কিভাবে দেখলেন মানে কতটা মানা হলো বা কিভাবে মানা হলো সেই জায়গাটাই যদি একটু বলেন বাস্তবায়নের জায়গা ধন্যবাদ প্রথম কথা হচ্ছে এটা কি লকডাউন আজকে বলা হয়েছে এটি কঠোর বিধিনিষেধ গতকাল জারিকৃত পরিপত্রে লেখা ছিল এটি নিষিদ্ধাকার তার আগের দিন বলেছিল লকডাউন তার মানে নীতি নির্ধারকদের কাছ থেকে আমরা তিন দিনে তিনটি ভাষ্য পেছি অর্থাৎ এই সাত দিনের এই যে বিষয়টি এটি নিয়ে তাদের মধ্যে এক ধরণের সংশয় বা দ্বিধা রয়েছে করোনা ভাইরাস কারো শরীরে প্রবেশ করলে প্রথম দিন থেকে 14 তম দিন পর্যন্ত রোগ তৈরি করতে পারে এ কারণে এই ভাইরাসটির জন্য প্রতিরোধ কর্পে অথবা সংক্রমণের চেইনে একটি ছেদ দেওয়ার আনার জন্য অন্তত দুই সপ্তাহ বা চোদ্দ দিন লকডাউন দিতে হয় আমরা দিয়েছি সাত দিন এটি স্বাস্থ্য বিজ্ঞানের লকডাউন দেওয়ার যে রীতি নীতিমালা ভিত্তিক তার সাথে সম্পূর্ণ অসম্মতিপূর্ণ এবং এটি দিতে গিয়ে আমরা কি দেখছি খেলা চলছে মেলা চলছে বেসরকারি অফিস খোলা গার্মেন্টস কলকারখানা ইত্যাদি খোলা আবার কিছু কিছু জিনিস বন্ধ তার মানে এটি না না লকডাউন কিছু একটা ঠিক এই এই যে ব্যাপারটা কিন্তু জনগণকে প্রভাবিত করেছে তারা দেখেছে কিছু কিছু জিনিস খোলা থাকবে কিছু জিনিস বন্ধ থাকবে এতে মানুষের যে সম অধিকার এবং দায় সেই জায়গাটা ব্যাহত হচ্ছে হচ্ছে বলেই কিন্তু নানা জায়গায় বিক্ষোভ হচ্ছে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ গত বছরের মতোই এটাকে উৎসব মুখর একটি পরিবেশ ভেবে বড় শহর থেকে গ্রাম দিকে যাত্রা করছে এদিকে ভিড় বাড়ছে এবং শহর থেকে গ্রামে করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার যে একটা বিস্তৃত প্রেক্ষাপট সেটি তৈরি করছে আমাদের জন্য এতদিন ছিল একত্রিশটি অতি ঝুঁকিপূর্ণ জেলা আমরা আশঙ্কা করছি গতকাল আজকের যে ভিড় এবং চারপাশে মানুষ ছড়িয়ে যাচ্ছে এর মধ্য দিয়ে চলwidetilde এই করোনা ছড়িয়ে পড়ার ভিত্তি তৈরি হবে এটি একটি দিক আরেকটা দিক হচ্ছে আমরা এটি কেন দিচ্ছি যে আমরা তো সংক্রমণের ধারা বাহিকতাটাকে বন্ধ করতে চাই আমরা জানি 100 জন মানুষ যখন করোনা আক্রান্ত হয় এর মধ্যে প্রথম সপ্তাহে 60 থেকে 65 শতাংশের রোগীর শরীরে লক্ষণ দেখা দেয় বাকি 35 থেকে 40 শতাংশ মানুষের শরীরে পরের সপ্তাহে লক্ষণগুলো দেখা দেয় তার মানে এক সপ্তাহে আমরা শুধুমাত্র ষাট থেকে পঁয়ষট্টি ভাগ সংক্রমণ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো বাকিটা পারবো না বলা হচ্ছে তারা বৃহস্পতিবারে এটাকে পুনরায় ভাববে কি করা যায় কিন্তু ইতিমধ্যে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ পৃথিবীর সমস্ত দেশের কাছে একটি বার্তা পৌঁছে গিয়েছে যে বাংলাদেশে সাত দিনের লকডাউন দেওয়া হয়েছে যেটি স্বাস্থ্য বিজ্ঞানের সাথে অসঙ্গতিপূর্ণ এটি আসলে যথার্থ হয়নি একই সাথে ইতিমধ্যে আমি উল্লেখ করেছি কর্তৃপক্ষের নিজের কার্যক্রমের মধ্যে এক ধরনের সবিরোধিতা রয়েছে একদিকে আমরা দেখলাম মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে লক্ষ 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 সমাবেশ করে বিজেএমির ই হচ্ছে নির্বাচন হচ্ছে অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আঠারো দফা নির্দেশনায় বলা হচ্ছে ভিড় অনুৎসাহিত করতে হবে ভিড় কমাতে হবে তার মানে কি দাঁড়ালো এক হাতে অনুমতি দেয়া হচ্ছে ভিড় করার জন্য আরেক হাতে বলা হচ্ছে ভিড় বন্ধ করো না বন্ধ করো ফলে মানুষ যে বার্তাটি পেল যে এই লকডাউন নামের যেটি হতে যাচ্ছে এটি মোটেই কঠোর না কঠোর শব্দটি শুধু বলার জন্য বলা হয়েছে বাস্তব ক্ষেত্রে এটি ঘটবে না এই কারণে কিন্তু গত বছরের সাধারণ ছুটিতে মানুষ যতটা সতর্ক হয়েছিল এবার কিন্তু ততটি হয়নি এই একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে একটি বিষয় মনেই রাখতে হবে মানুষ যেটি বলুক অথবা না বলুক সরকারের পক্ষ থেকে যে বার্তা এবং নীতিটি নির্ধারণ করে দেয়া হয় যদি সেখানে যুক্তি সার্বত্তা এবং সমতা থাকে তাহলে কিন্তু মানুষ মেনে নেয় এবং এগুলো করতে গিয়ে জনগণকে সম্পৃক্ত করতে হয় আমরা দেখছি বাংলাদেশে শুধুমাত্র প্রশাসনিক নির্দেশ দিয়ে এবং প্রশাসনিক ভাবে অত্যন্ত যান্ত্রিক উপায়ে এই লকডাউনটাকে বাস্তবায়নের চেষ্টা করা হয় কিন্তু এটি ঠিক যে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাষায় কমিউনিটি এনগেজমেন্ট বা সোশ্যাল মোবিলাইজেশন বা মানুষকে সম্পৃক্ত না করে যদি কাজগুলো করতে যায় তাহলে কিন্তু এটি সফল হবে না মানুষকে দিয়ে মানুষের কল্যাণের কাজটি মানুষের দ্বারাই সম্পন্ন করতে হবে ডাক্তার লেন চৌধুরী আমি আসবো আপনার কাছে আবারও আমি আজিজ বেশ কিছু প্রসঙ্গ এসেছে আপনি কিন্তু আপনি শুনছিলেন বিষয়গুলো এক এক করে যদি সেই বিষয়গুলোই বলেন যেমন বলা হচ্ছে খেলা চলছে মেলা চলছে এবং যে নির্দেশনাগুলো দেয়া হচ্ছে তাতে এক ধরনের স্ববিরোধিতা আছে এবং সর্বশেষ যে বিষয়টি উল্লেখ করেছেন যে মেডিকেল ভর্তি পরীক্ষা এবং আমরা নিজেরাও দেখেছি এই পরীক্ষাটি কি আসলে এতটাই জীবনের চেয়ে বেশি জরুরি ছিল কারণ একজন পরীক্ষার্থীর সাথে তো তিনজন চারজন তার এবং দেশের যা পরিস্থিতি বর্তমানে তাদের উদ্বেগ উৎকণ্ঠা থাকতেই পারে তার সন্তান সন্ততি নিয়ে সুতরাং তারা একজন দুজন বেশি এসেছে বা এই সমস্যাগুলো তৈরি হয়েছে পুরো বিষয়টি যদি একটু ধন্যবাদ আপনাকে দেখুন পরিস্থিতি আমরা যদি লক্ষ্য করি যে মার্চের প্রথম দিন থেকেই ক্রমশ সংক্রমণের সংখ্যা বেড়েই যাচ্ছে আমার সমালোচক উনি যেটা বললেন যে আড়াই মাস আমরা একটা রিল্যাক্সেশনে ছিলাম আড়াই পার্সেন্টে চলে আসছিল শনাক্তের হার এবং ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলছিল মানুষ অনেক দিনে আসলে বন্দি থাকার পর একটা স্বাভাবিক পরিবেশে আসতে চাচ্ছিল ওই এমন একটা পর্যায়ে ছিল সেই প্রেক্ষাপটে অনেকে স্বাভাবিক চলাচলের কারণে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত কারণে যে এইটা আমরা জনগণের পাঠটাতে পরে আসছি আপনি যদি এই যে যে নির্দেশনাগুলো সেগুলো দিতে সেই জায়গাটা সংক্রমণ বাট সেই প্রেক্ষাপটে আহ আসলে সরকার আঠারো দফা নির্দেশনা দিয়েছে আঠারো দফার নির্দেশনা দেওয়ার উদ্দেশ্য হলো যে উনি যেটা বললেন এই চেইনটা ব্রেক করা ট্রান্সমিশনটা বন্ধ করা এই সংক্রমণের এ আপনার সারা ঢাকা শহরে হাসপাতাল বৃদ্ধি করলে হবে না আপনার এই ট্রান্সমিশনটা বন্ধ করে সেটাই মূল উদ্দেশ্য সেই জায়গাটায় সরকার নির্দেশনা দিয়েছে সেখানে জনসাধারণের দায়িত্ব আছে এবং সরকারের দায় দায়িত্ব আছে অবশ্যই শুধু সরকার ইচ্ছা করলেই সেটা পারবে না আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী যদি মনে করে টোটাল পারবে সেটা কিন্তু না জনগণের সচেতন হইতে হবে পার্টিসিপেট করতে হবে আর নিজেরা সচেতন হইতে হবে সেই প্রেক্ষাপটে আসলে আমাদের সরকার চিন্তা করছে উনি যেটা বললেন এই সংক্রমণের সংক্রমণের হিসাব তো শুধু আমাদের দেশে একরকম না সারা ওয়ার্ল্ডই একরকম বিভিন্ন দেশে দিচ্ছে না চব্বিশ ঘন্টা লকডাউন তিন দিনের লকডাউন অনেক দেশে দিচ্ছে হ্যাঁ সরকারের

তারপরে এই পরীক্ষাটা যখন আসলো তো ছেলেরা ইলেভেন্থ আওয়ারে যখন এই গত পরীক্ষার আগে কয়েকদিন যে যখন বেশি করে বাড়ছে ঠিক পরীক্ষার আগে যদি এইটা ভর্তি পরীক্ষাটা বন্ধ করা হয় এই ছেলেমেয়েরা একবার দেয় নেয় আবার সেকেন্ড টাইম যখন তারা প্রিপেয়ার্ড একদম পরীক্ষার আগ মুহূর্তে যদি এটা বন্ধ করা হয় তাহলে এটা ছেলেরা হতাশ হয়ে যাবে একদম তারা বিমর্ষ হয়ে যাবে সেই কারণেই যে পরীক্ষাটা স্বাস্থ্যবিধি মেনে নিয়ে নেবে এটাই সিদ্ধান্ত এবং আপনারা দেখেন যেখানে পরীক্ষা হয়েছে এখানে কিন্তু স্বাস্থ্যবিধি হচ্ছে বাইরে বাইরে যারা অভিভাবকরা আসছে সেখানে অনেক জায়গায় জটিলতা ছিল ছিল কয়েকটা ডিস্ট্রিক্টে সুতরাং সেই জায়গাটা সরকার চেষ্টা করছে করার জন্য কিন্তু আরও হওয়া উচিত ছিল এবং সেই জায়গাটা যারা আসছে তাদেরও সচেতন হওয়া উচিত ছিল তাদেরও বলেছেন এবং এই যে মেলা বই মেলা চলছে এখন গণপরিবহন বন্ধ বাজার খোলা থাকবে গণপরিবহন বন্ধ সবারই যে বাজার কাছাকাছি থাকবে এমনটা নয় সেই সব ক্ষেত্রে মানে এই ডিসিশনগুলো বলছি ব্যাপারটা এখন আজকেও আমি দেখলাম একটা কোন নিউজে যে বইমেলাতে লোক নাই একজন স্টলের একজন সাংবাদিকরা বলতেছে যে লকডাউন চলছে কেউ আসতে পারছেন আমাদের স্টলে কিংবা বইমেলাতে কোনো কাস্টমার নাই তাহলে এই আমাদের এটা খোলা রাখার দরকারটা কি তো আমার কাছে মনে হয় যে লকডাউন যেহেতু একটা আরও সময় বৃদ্ধি করার সম্ভাবনা আছে বলে মনে হয় সেই মুহূর্তে আসলে বইমেলার এখন খোলা রাখার কোনো যুক্তিগত আছে বলে মনে হয় না বইমেলা এখন গভর্নমেন্ট ইচ্ছা করলে এটা বন্ধ করতে পারে জি খেলাধুলা যেগুলো বলেন এগুলো এখন শুধু খেলাধুলা না খেলাধুলা সাংস্কৃতিক প্রোগ্রাম সামাজিক রাজনৈতিক এগুলো তো কন্ট্রোল কন্ট্রোল করছে আস্তে আস্তে আরেকটি বিষয় বলছি যে গণপরিবহন বন্ধ করা হয়েছে অথচ সরকারি তো আছেই বেসরকারি প্রতিষ্ঠানও খোলা রাখার বিষয় পঞ্চাশ শতাংশ লোক কিন্তু এই পঞ্চাশ শতাংশ যারা যাবে তাদের বলা হচ্ছে অফিসিয়াল পরিবহন ব্যবস্থা নিজস্ব ব্যবস্থাপনায় সবার তো সেই ব্যবস্থাপনা হয়তো সেই অর্থে নাই এবং অনেকের এই ধরনের ভোগান্তি আমরা দেখেছি সেই সব বিষয় আপনি আজকে আপনাদের মিডিয়াই মন্ত্রণালয়ে আমরা দেখেছি যে প্রত্যেক মন্ত্রণালয় আগে সেই ভিন্ন নাই গাড়ি ঘোড়ার ভিন্ন লোকজনের ভিন্ন প্রত্যেকটা মন্ত্রণালয় তারা যে স্ট্রেংথ ছিল তার ওয়ান থার্ড কি ওয়ান ফোর্থ অনেক জায়গায় কাজ করছে তো আসলে গভর্নমেন্টের প্রজ্ঞাপনটা এরকম যে আপনার অফিস আদালতে যদি ওয়ান ফোর যায় ওয়ান থার্ড যায় কিংবা হাফ লোক যায় তাহলে গণপরিবহনও তো হাফ চলতেছে

না বিষয়গুলো কীরকম আপনি একটু যদি ব্যাখ্যা হ্যাঁ ওই সময় তো কমে যাওয়ার কারণে সব কিছুতেই কমে যাচ্ছিলো কিন্তু মানে শনাক্তের হার মানে পরীক্ষা করার ব্যাপারটা কমে যাচ্ছে ইভেন ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেকে রিল্যাক্সটেন্সি ছিল প্রথম যখন ভ্যাকসিনটা নেওয়া শুরু আমি কিন্তু প্রথম যে কয়েকজন পঁচিশ জন না ছাব্বিশ জন আমরা নিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্বোধন করেন তার মধ্যে একজন কিন্তু প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণকারীর মধ্যে আমি একজন এবং আট তারিখে আমি আবার নেব তখন যখন একটা বেশ উদ্যাম মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা এবং আমি যখন গিয়েছিলাম পরবর্তী আমার স্ত্রীকে নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির সেই কনভেনশন হলে যেখানে ভ্যাকসিনটা সুন্দর একটা পরিবেশে দেওয়া হচ্ছিল সেখানে কিন্তু ভিড়ের জন্য যে ঢোকাই মুশকিল ছিল কিন্তু পরবর্তীতে মানুষের মধ্যে একটা দেখা গেল একটা রিল্যাকট্যান্স মানে নেওয়ার ব্যাপারে অনেক রোগী যখন আমাদের চেম্বারে আসে আমি তো অনেকে প্রশ্ন করি যে আপনি ভ্যাকসিনটা নিয়েছেন কি না স্বাভাবিকভাবেই আমার হিস্ট্রি সিস্ট্রি মধ্যে এখনটা ইনক্লুড করেছি ভ্যাকসিন নেওয়া হয়েছে না এবং অনেকে বলে না এখনও নেই নিব নিচ্ছি তো এইরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে মানুষ কিন্তু কাজ করছে তো এইসব থেকে একটা জিনিস প্রতীয়মান হয় আমার কাছে আমি মনে করি যেহেতু আমি এইসব গণমাধ্যমে আমি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানগুলো উপস্থাপনা করি আমার কাছে মনে হয় এই বিষয়গুলোকে নিয়ে আরও গণসচেতনতা বাড়ানোটা খুব বেশি প্রয়োজন ছিল যেটা আমরা শুধু মাস্ক নিয়ে কথা বলছি কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তিনটা স্বাস্থ্যনীতির কথা বলেছিল মাস্ক ব্যবহার করা হাত সামান দিয়ে ধোয়ার কথা এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার কথা কিন্তু আমরা দুটার কথা কিন্তু পরবর্তী কয়েক মাস কিন্তু হাত ধোয়ার কথা বলছিলামই না ইভেন আমি বিভিন্ন জায়গায় গিয়েছি সেখানে হাত ধোয়ার কোনো সরঞ্জামও পাইনি ইভেন স্যানিটাইজারও পাওয়া যাচ্ছিলাম শপিং মলগুলোতে মানে উঠিয়ে দিচ্ছিল তারা এই যে একটা সব দিক দিয়ে একটা মানে স্বাস্থ্যনীতি বহির্ভূত কাজগুলো চলে আসছিল এগুলো কিন্তু আমাদের চোখে পড়েছিল এবং আমরা বিভিন্ন জায়গায় বলছিলাম যে স্বাস্থ্য সচেতনতার সাথে সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু বলছিল যে আমাদেরকে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে জীবন ব্যবস্থা পরিবর্তন করতে হবে কিন্তু কতখানি কয়জন লোক জীবন ব্যবস্থা পরিবর্তন করেছে করোনা ভাইরাসটা আসার কারণটা কি একটা হচ্ছে সংক্রমণ আর একটা শৈশবেতে মানুষের ইমিউনিটিটা আমাদের রোগ প্রতিরোধ শক্তিটা কিন্তু রোগপ্রত্ন চৌধুরী আসব আমি আপনার কাছে এই প্রশ্ন নিয়ে কিন্তু একজন দর্শক আছে প্রিয় দর্শক নাম বলে প্রশ্ন করুন হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি কে বলছেন কোত্থেকে বলছেন জি আমি লেলিন বলছি বনশ্রী থেকে জি বলুন আমার প্রশ্নটা হল আমরা তো আট তারিখ থেকে এখন যেসব হসপিটালে সব হসপিটালে তাই না আমরা নিতে যাবো তো সেই ক্ষেত্রে আমরা কতটা সুরক্ষিত থাকবো সেই জন্য কি আলাদা কোন টিম গঠন করা হয়েছে কিনা আমাদেরকে ভ্যাকসিন প্রোভাইড করার জন্য অরুপতন চৌধুরী আপনি যেই প্রসঙ্গটি তুলছিলেন আমি যদি সেই কথার সূত্র ধরেই বলি আপনি বলছিলেন যে জনসচেতনতা যেভাবে তৈরি হওয়া উচিত ছিল সেটি হয়নি এটি নিঃসন্দেহে হয়তো মানাই যায় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে প্রথম ঢেউয়ে আমাদের তো কিছু স্বাস্থ্য ব্যবস্থায় ধাক্কা দিয়ে গিয়েছে প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে যে এই এই বিষয়গুলোতে আমাদের অ্যাড্রেস করতে হবে চিহ্নিত করতে হবে একেবারে খুব সাদামাটাভাবেই যদি আমি বলি দুটো বিষয় একটি হচ্ছে নিবিড় পরিচর্যা কেন্দ্র এবং অক্সিজেন সিলিন্ডার প্রয়োজনীয়তা এই দুটি যে করোনার জন্য কত প্রয়োজনীয়তা রয়েছে সেটি কিন্তু আমরা প্রথম ঢেউয়ে বুঝতে পেরেছি কিন্তু দ্বিতীয় ঢেউয়ে এসেও কি আপনার মনে হচ্ছে কিনা সেই জায়গা থেকে আমাদের নীতি নির্ধারণী মহল বলি কিংবা তারা কতটা আসলে শিক্ষা নিতে পেরে এখানে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট আমি বলতে চাই আজিজ ভাই এখানে আছেন এই জিনিসটা কিন্তু দেখেন চীনে যখন প্রথম করোনা ভাইরাস সংক্রমণটা শুরু হলো তারা কিন্তু দু মাস পরেই তাদের একটা রিসার্চ ডাটা প্রকাশ করেছিল জার্মানি করেছিল ইটালি করেছিল ইউরোপ দেশগুলা যে করোনার ট্রেন্ডটা কেমন মানুষ কী ধরনের মানুষ আক্রান্ত হচ্ছে তারা কারা সুস্থ হচ্ছে কারা সুস্থ হচ্ছে না মৃত্যুর সংখ্যা কাদের বেশি আমাদের দেশে কিন্তু এখনও কিন্তু কোনো ধরনের রিসার্চ ডাটা এখনও পাবলিশড আমরা দেখতে পাচ্ছি না জনগণের সামনে কিন্তু আসে নাই চীনে প্রথম যখন করোনা ভাইরাসটা আক্রমণ শুরু হয় তাই দু মাস পরেই তারা একটা পরিসংখ্যান বলল যে দুইশো রোগের উপরে তারা একটা গবেষণা করল এবং সেখানে দেখল যে দুইশো রোগের মধ্যে বেশিরভাগই ছিল পুরুষ এবং তার অন্য রোগে আক্রান্ত এবং তাদের মধ্যে ধূমপাই ছিল সবচেয়ে বেশি এবং তখন থেকে আমি কিন্তু ধূমপান নিয়ে কারণ ধূমপান যারা করেন তাদের কিন্তু করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার ঝুঁকি অধূমপাই যে তোলা গুণ বেশি ফোরটিন টাইমস হায়ার সুতরাং দেখেন আপনি কত মাত্রায় ঝুঁকি তাদের রয়েছে সব ব্যাপারে আমাদের নাই নাই তবে এই বিষয়গুলো কিন্তু এখন অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের আনা উচিত আমি আসবো আপনার কাছে এবং আপনার কাছেও আসবো ডাক্তার লেলিন চৌধুরী আপনি শুনছিলেন এই যে আমরা বলছিলাম যে প্রথম ঢেউ থেকে আসলে কতটা শিক্ষা নিতে পারলাম এবং যে প্রসঙ্গটি আমি বলছিলাম দেখুন গণমাধ্যমেও এসেছে একত্রিশ জেলার কথা বলা হচ্ছে যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এর মধ্যে পনেরোটি জেলাতেই আসলে আইসিউই নেই অথচ দশ মাস আগে সরকারের সর্বোচ্চ মহল থেকে বলা হয়েছিল যে প্রতি জেলাতে অন্তত সদর হাসপাতালগুলোতে আইসিউ ইউনিট প্রস্তুত রাখতে হবে কি বলবেন ধন্যবাদ আজ থেকে দশ মাস আগে প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছিল সবগুলো জেলাতে আইসিইউ আইসিউ করার জন্য যথার্থই বলেছেন একত্রিশটি জেলার মধ্যে অতি ঝুঁকিপূর্ণ এর মধ্যে পনেরোটিতে আইসিউ এর পরের যে অংশটি বললে পুরো চিত্রটা আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে গত কয়েক মাস যাবৎ বাংলাদেশের কেন্দ্রীয় ঔষধাগার এবং ভান্ডারে কম বেশি এর মতো আইসিইউ বেড এবং ভেন্টিলেটর পড়ে ছিল সেগুলো কাজে লাগানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি অর্থাৎ আমার জেলাতে আইসিইউ নেই কিন্তু আমার কেন্দ্রীয় স্টোরে আইসিইউ করার জন্য যা যা দরকার সব রয়েছে হলো না কেন স্বয়ং প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে এটি হয়নি এ কারণেই যে আসলে এই বিষয়টি তদারকি করার দায়িত্ব যে মন্ত্রণালয় সম্ভবত সেই মন্ত্রণালয় এই জায়গাটিতে গুরুত্ব দেয়নি যেমন সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানোর জন্য চমৎকার আমরা দশটির জায়গায় বিশটি বেড করে ফেললাম করতেই পারি কিন্তু অক্সিজেন দেয়ার সামগ্রী হাই নেজাল ক্যানুলা সহ অন্য অন্য যে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমি চাইলেই তো রাতারাতি করতে পারি না এই ব্যাপারগুলো হয়নি আসলেই হয়নি এটা দুঃখজনক একই সাথে আরেকটা দুঃখজনক যে আমরা গত বছরের মাঝামাঝি সময়ে আইসিও সহ জরুরি ব্যবস্থাপনার জন্য যা যা দরকার ছিল তার অনেকগুলো যন্ত্রপাতি কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পর সেটিও ঠিক করা হয়নি এই যে ব্যাপারটা তার মানে হচ্ছে আমরা প্রথম ঢেউ থেকে শিক্ষা নেই দ্বিতীয় যে বিষয়টি সেটিও খুব গুরুত্বপূর্ণ যেটি চৌধুরী যথার্থই বলেছেন সেটি হচ্ছে আমাদের ভাইরাস সংক্রমণের ধরনটা জনসাধারণকে টাইম টু সময় সময় জানানো দরকার এদেশে জানুয়ারিতে ইউকে ভেরিয়েন্ট করোনা ভাইরাসের সেটি চিহ্নিত হলো আমরা জানলাম মার্চ দেখুন আহ ঝামেলাটা কেমন এবং আমি এই কারণেই জানানোর কথা বলছি জানালে কিন্তু লোকজনে মানসিক প্রস্তুত হতে পারতো যে একটি বড় ঢেউ আসতেছে যখন জানুয়ারিতে ইউকে ভেরিয়েন্ট পাওয়া গেল তখনই তো আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার ছিল যে যেহেতু এটি অতি তাহলে বড় ঢেউ আসতে পারে কারণ সব দেশে এটাই হয়েছে নিয়ন্ত্রিত হওয়ার পরেই ঢেউটা এসেছে তৃতীয়ত যে ব্যাপারটা যেটি একজন দর্শকও বললেন যে আমরা কি করছি এবং করব না সেই জায়গাটা কিন্তু পরিষ্কার ধারণা আমরা মানুষকে দিতে পারিনি ধরুন যে হাসপাতালে করোনা রোগী রয়েছে সেই হাসপাতালে যদি দ্বিতীয় ডোজ টিকা নিতে একজন মানুষ যায় সে তার কি হবে তার মানসিক অবস্থাটা কেমন কি হবে এবং আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে এই কথাগুলো কিন্তু ইতিমধ্যেই আমরা আলোচনায় এনেছি কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে কেন কোন সদুত্তর কিন্তু এখনো পাইনি যেটি পাওয়া খুব জরুরি একই সাথে আমি বলবো আমরা আঠারো দফা নির্দেশনার মধ্যে যে অস্পষ্টতা দোরাচল দেখেছি সেখানে দেখেছি নিরুৎসাহিত করা হবে সীমিত করা হবে যাতে অস্পষ্ট শব্দ যেটা দিয়ে সীমারেখা বোঝা যায় না এবং একই সাথে সেই দফাগুলো প্রয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের মধ্যে আমরা বিরোধিতার উদাহরণ দেখেছি আমরা প্রত্যাশা করব যেটি ঘটে গেছে সে তো গেছেই কিন্তু সামনের দিনগুলিতে কি সুবিন্যস্ত পরিকল্পনা হিসেবে পুরোটাকে যেন বাস্তবায়নের চেষ্টা করা হয় এবং সেখানে যেন সাধারণ মানুষকে যুক্ত করা হয় আমি একটি উদাহরণ দিচ্ছি চৌধুরী আপনি আপনার কাছে আমি ফিরবো আমি একটু এম আজিদের কাছে শুনে আসি আমি জানি না বিরতিতে যেতে হতে পারে কিনা ডক্টর এম আজিজ আপনি বলবেন দর্শকের একটি প্রশ্ন ছিল সেটিও বলবেন এবং প্রস্তুতির বিষয়ে আমরা যে চিত্রটি নিয়ে এখানে আলাপ করলাম বিশেষ করে আইসিউর ব্যাপারে সেটিও আসলে আমরা কেন শিক্ষা নিতে পারলাম না বা খোদ প্রধানমন্ত্রী নির্দেশনা সত্ত্বেও আইসিউ কেন প্রস্তুত করা গেল না প্রতি জেলায় দেখুন প্রথমে আমি দর্শকের প্রশ্নটা বলি আমাদের এটা আসলে সুন্দর প্রশ্ন এটা আসলে সবারই জানা উচিত প্রায় প্রায় হাসপাতালগুলোতেই এই টিকাদান কর্মসূচির এটা ভেনুটা আলাদা ট্রায়াস করা যেমন বঙ্গবন্ধু ইউনিভার্সিটি আলাদা বিল্ডিং আপনার আপনার কর্মীটোলা লাজান এটা আলাদা একটা জোন ভাগ করা প্রায় প্রত্যেক হাসপাতালে এরকম ভ্যাকসিনেশনের প্রোগ্রামটা আলাদা করে দেয় কারণ যখন ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হয়েছিল তখন কোভিড ছিল হাসপাতালে রাইট কোভিড সব হাসপাতালে কোভিড ছিল তো সুতরাং ওইভাবেই করা সুতরাং এটা দুশ্চিন্তার কারণ নাই সেটা নিয়ে দর্শক যেহেতু বললো সরকার আরও এটা নিয়ে ভাববে আরও কীভাবে

ডক্টর লেলিন চৌধুরী যেটা বললেন আইসিইউতে আমাদের অনেক বেড ছিল ভেন্টিলেটর ছিল এটা ঠিকই আছে আপনারা জানেন যে সরকার সাড়ে তিন হাজার কোটি টাকার একটা প্রজেক্ট চলতেছে সারা দেশে প্রত্যেকটা সদর হাসপাতালে দশ বেডের আইসিউ 10 দশ বেডের ডায়ালিসিস সেন্টার হবে এবং প্রত্যেকটা ডিভিশনে কিডনি হাসপাতাল এবং ক্যান্সার হাসপাতাল হবে এই প্রজেক্ট কিন্তু চলমান এবং এই প্রজেক্টের কাজ কিন্তু চলছে কয়েকটা ডিস্ট্রিক্ট হয়ে গেছে যেমন নারায়ণগঞ্জ যশোর এগুলো কিন্তু হয়ে গেছে আইসিউ অন্যান্য জায়গায় কাজ চলছে আর আইসিউ আমার কতটা ভেন্টিলেটর আছে কতটা আইসিইউ বেড আছে এটা দিয়ে আইসিউ দ্রুত করা যাবে এটা মনে করার কোনো কারণ নেই কারণ আইসিউর ম্যানেজমেন্ট একটা জটিল প্রসেস অনেক ট্রেন ম্যান পাওয়ার লাগে আমাদের এখন যদি পাঁচ হাজার আইসি বেড নিয়ে আসে সরকার পাঁচ হাজার এই বেড বেড ম্যান পাওয়ার সম্ভব না ট্রেন ম্যান পাওয়ার লাগে সুতরাং এই জনবলের আমাদের ঘাটতি আছে এবং আইসিউটাই যে আমাদের এটার চিকিৎসার একমাত্র সমাধান এইটা মনে করার কোনো কারণ নাই কারণ আইসিউ একটা পার্ট অফ ট্রিটমেন্ট সুতরাং এই জায়গাটা সারা ওয়ার্ল্ডে দেখেন আইসিউর সমস্যা আছে কারণ আজকে দেখেন গত পাঁচ দিনে যদি প্রত্যেক দিন পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার করে সংক্রমণ হচ্ছে এরা কিন্তু হাসপাতালে একটা অংশ ভর্তি হবে এরা কিন্তু একটা অংশ আইসিউতে যাবে আইসিউতে যারা ঢুকে পনেরো দিনের নিচে তো আর কেউ থাকে না তো একটা ব্যাকলগ থাকে সুতরাং আইসিউর সমস্যা আমেরিকা ইউরোপ কোনো দেশেই সেই জটিলতার সমাধান করতে পারবে না এটা একটা জটিল প্রসেস গভর্নমেন্ট কিন্তু ইতিমধ্যে উনি যেটা বলেন গত এক বছরে এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের যারা স্পেশালিস্ট তারা আইসি কাজ করে ইতিমধ্যে ছয় মাসের ট্রেনিং এই কোর্সের এনআসিসিয়া কোর্সের সংখ্যা বাড়াইসি পোস্ট গ্রাজুয়েশনে কাজ করে নেই না থেমে নেই কিন্তু সরকার কিন্তু কাজ করে যাচ্ছে এবং এই যে যারা প্যারামেডিসাল তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে সরকার বসে নাই আরেকটা জিনিস হলো যে আঠারো দফা প্যাকেজের কথা যেটা বললেন এই আঠারো দফা আঠারো দফাটা একটা প্যাকেজ এটা এই সংক্রমণ ব্রেকডাউন করার জন্য সংক্রমণ বন্ধ ট্রান্সমিশন বন্ধ করার জন্য একটা প্যাকেজ কোথাও ইমপ্লিমেন্ট করতে হবে কোথাও আইন আশ্রয়ন মতো কোথাও ক্লিয়ার কাট আছে কোথাও নির্দেশনা আছে সুতরাং সব মিলে প্যাকেজ প্রোগ্রাম এটা ওইভাবেই চিন্তা করতে হবে আরেকটা যেটা বললো যে ভেরিয়েন্ট যে জানুয়ারি মাসে যেটা বললো না এটাও ঠিক না উনি ইনফরমেশন জানে না যে জানুয়ারি মাসে ধরা পড়ার পরেই কালার কন্ট্র প্রথম পিজা আসছে এটা যে ইউকে ভেরিয়েন্ট ধরা পড়ছে তখন আমাদের হিসাব করতে আমরা তখন বুঝতে পারিনি এত দূর আমি আমি বলছি আমি বলছিলি ধরা পড়ছে এটা নিয়ে তখন আর আলোচনা ছিল না কারণটা হলো তখন সংক্রমণ আড়াই परसेंट নিচে চলে এসেছিল वैक्सीनेशन প্রোগ্রাম চলছে এটা নিয়ে কার উৎস ছিল না তখন কি তখন কালের দেখে না তখন ভেরিয়েন্ট শুনে নাই পত্রিকা কেউ বলছে কেউ বলে নাই এইটা নিয়ে আলোচনা সমালোচনার কিছু হয়েছে পত্রিকার পাতায় এ সংক্রান্ত আমার লেখা প্রিন্ট হয়েছে আমি বলেছি এবং সেখানে আরও একটা লাইন আমি যোগ করে বলেছি ইউকে ভেরিয়েন্ট এবং তখন বাংলাদেশে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট আবিষ্কৃত হয় নাই কিন্তু ভারতে হওয়ার পরে এই এটিএন বাংলার প্রোগ্রামেই আমি উল্লেখ করেছি আমিরুল মজলিশের প্রোগ্রামে নিশ্চয়ই আপনি মনে করতে পারেন অতএব আমরা বলিনি কথাটা ঠিক না বরঞ্চ আমাদেরকে স্বচ্ছ তথ্য সরবরাহের ক্ষেত্রে যে ঘাটতি রয়েছে এটি নিয়ে আসলে তার মানে তার মানে উনি পত্রিকা উনি যে বললেন আমরা কেউ জানি না তো প্রতিরোধ ব্যবস্থার জন্য আপনার যদি সাত তারিখে ইউকে ভেরিয়েন্ট এসে থাকে আমার মার্চে শুরু হইলো তার মানে ওই ভেরিয়েন্ট ফ্লো হয় নাই এই হয় নাই আপনার সাত তারিখ সাতই মার্চ যদি ইউকে ভেরিয়েন্ট এসে থাকে আপনার আসে নাই সাতই বলছেন যে এসে থাকে মার্চের এক তারিখ আমার ডেউ শুরু হলো তাহলে ওই ভেরিয়েন্ট শুরু হয়েছে ডেও অসম্ভব অসম্ভব এটা বিজ্ঞান আর আমাদের দেশে ভেরিয়েন্ট আমরা এখনো মনে করি যে জনগণ আমরা বারবার যেটা বলছি জনগণ এই স্বাস্থ্যবিধি মানছে না স্বাভাবিক পরিস্থিতি চলে আসছিল সেই কারণে আগের করোনার ডেউটাই

তখন আপনাকে এটা জাজমেন্ট নিয়ে করতে হবে ডাক্তার অরুপ্রতন চৌধুরী এই যে লকডাউনের কথা আমরা বলছি বেশ কিছু মানুষ হয়তো দেখা যাচ্ছে এটি না মানার ব্যাপারে যেমন অসচেতনতা রয়েছে সেটির ব্যাপারে আপনি বলছেন যে জনসচেতনতা তৈরি করতে হবে কিন্তু ব্যবসায়ীরা আমরা দেখেছি বিক্ষোভ করেছে জীবন জীবিকার যে দ্বন্দ্ব সেটি তো আসলে লকডাউনের ক্ষেত্রে হয়তো থাকেই কিন্তু তারপরেও এটি কি পরিকল্পিত ছিল কিনা বা কতটা পরিকল্পিতভাবে করা গেলে এইসব ক্ষোভ খুব আরেকটু প্রশমন করা যেত বলে আপনি মনে করেন দেখেন এখানে দুইটা বিষয় চিন্তা করতে হবে একটা হচ্ছে জীবন একটা হচ্ছে জীবিকা এখন সরকার তো চিন্তা করবে মানুষের জীবনটা রক্ষা করার জন্য এবং জীবনটাই সবচেয়ে বড় আপনার জীবনটা থাকলে তো আপনার জীবিকাটা হবে যেভাবে সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছিল আপনি দেখেন যে আমরা এটা বলছি আপনাকে আগেও যে এই সংখ্যাটা বৃদ্ধি পেতে পেতে আপনার এই যে এক মাসে বিবাদের মৃত্যুর হার আট গুণ এবং সংক্রমণের ছয় গুণ বেড়ে গিয়েছিল তো সরকার থেকে বসে থাকতে পারে না এখানে লকডাউনটা দেওয়া হয়েছে এবং লকডাউন দেওয়ার পরে স্থানগুলো স্পেসিফাই করে কি দেওয়ার সুযোগ ছিল কি না পুরো দেশ একেবারে লকডাউন না দিয়ে ভিত্তিক বা বিভিন্ন সেইটা তো অবশ্যই একটা এখন তো একটা সার্ভে হবে সাত দিন তো কেন দিল সরকার নিশ্চয়ই তার একটা পরিকল্পনা আছে যে আমি সাত দিন দিয়ে আমি দেখি পরিস্থিতিটা কি দাঁড়ায় এবং নিশ্চয়ই আজকে যে আপনাদের বিভিন্ন সংবাদপত্রে বা নিউজ বুলেটিন আপনারা যেগুলো দেখালেন বিভিন্ন জায়গায় যে সমাবেশ হয়েছে দোকানদাররা তারা মিছিল করে দোকান করে সেগুলো তো সরকার বিবেচনা আনবে তারপরে হয়তো পরিস্থিতি বিবেচনা করে হয় তাদের জন্য একটা স্বাস্থ্যবিধিওয়ালা মেনে চলে তাদেরকে হয়তো খুলে দেওয়া হতে পারে কিন্তু আমি সেটা বলছি না আমি বলছি যে মানুষের কিন্তু একটা শিক্ষা হওয়া উচিত মানুষ যে এই যে স্বাস্থ্যনীতি মেনে না চলার তাদের যে একটা অভ্যাসে পরিণত হয়েছিল আমি যেটা বলছি সব সময় যে মাস্ক পরা এটাও নিয়ে তাদের একটা রিল্যাকটেন্স ছিল মাস্কটা পড়ছে কিন্তু রাখছে মাস্কটা নিচ্ছে কিন্তু পকেটে রাখছে মাস্কটা আছে কিন্তু বাসায় আছে এই তো বিভিন্ন ইন্টারভিউতে আপনার সংবাদে দেখিয়েছেন এই পরিস্থিতি কিন্তু চলছিল গত কয়েক মাস তারপরে মানুষ সচেতন হচ্ছিল তারপরে দেখেন সংক্রমণ বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে আছে হাসপাতালে জায়গা দেওয়া যাচ্ছে না আইসি ইউতে বেড পাওয়া যাচ্ছে না এই সময় এইরকম একটা পরিস্থিতিতে সরকার চিন্তা করলে যদি আমরা লকডাউন একটা দিই তাহলে মানুষের একটা সচেতনতা বৃদ্ধি পাবে মানুষ একটা অ্যালার্ট হবে এবং এই অ্যালার্ট হলে হবে কি মানুষ একটা গুরুত্ব দেবে কেন ওই লকডাউনটা হলো কেন এবার সাধারণ ছুটি হলো না তাহলে লকডাউনে একটা পরিকল্পনা আছে তার জন্য অনেক বিশেষজ্ঞরা বলছেন যে সাত দিনে কখনও লকডাউন হয় না এটা সবসময় দুই সপ্তাহ হবে বলছেন কিন্তু এটা তো বিভিন্ন দেশে পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত হয় এইটা ইউরোপে চোদ্দ দিন দেওয়া হয়েছে বলে আমার এখানে সাত চৌদ্দ দিন দিতে হবে এমন তো কোনো কথা না আমার পরিস্থিতি পরিবেশ বিবেচনা করে আমাকে সেভাবে চলতে হবে এখন এই পরিস্থিতি পরিবেশ বিবেচনা করছে সরকার আমি আমার বিশ্বাস এখানে জাতীয় কমিটি রয়েছে এখানে সদস্য আছেন এবং মন্ত্রিপরিষদও এটা নিয়ে আজকে চিন্তা করে তাদের একটা সিদ্ধান্ত তারা জানিয়েছেন যে আমরা বৃহস্পতিবারে বসবো আবার আমরা সিদ্ধান্ত নেব কি করবো এটা তো বলেই দিচ্ছেন তারা সুতরাং এইসব পরিস্থিতিগুলো সরকার অবজার্ভ করছে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এটারও প্রয়োজন ছিল লকডাউনের প্রয়োজন ছিল কেন প্রয়োজন ছিল যে আমরা অন্তত একটু সতর্ক হলাম যে আমরা যেভাবে আমরা বিধিনিষেধ না মেনে আমরা অবাধ্য হয়ে যাচ্ছিলাম মানে এটা যে একটা অ্যালার্মিং সিচুয়েশন হ্যাঁ এটা জনগণকে এই মেসেজটা দেয় এটা একটা এবং এটাকে আপনাকে না দিলে মানুষকে কখনোই জাগ্রত করা যাবে না আমি যে দেখছি মৃত্যুর সংখ্যা বেড়েই যাবে ইউরোপ আমেরিকাতে কী হচ্ছিল মৃত্যুর সংখ্যা এইভাবে বাড়ছিল যে মানুষ তখন ব্যাপারা হয়ে অনেক দেশে তখন কারফিউ দিয়েছে কারফিউ দিয়েছে কারফিউ দিয়ে আজকে তো আপনি দেখেছেন কিন্তু ইন্ডিয়ার খবরগুলা সেখানে কিন্তু বম্বেতে এবং ইয়েতে কিন্তু আপনার লকডাউন তো দিয়েছে দিয়েছে আবার কারফিউ দিয়েছে কিন্তু রাত্রিকালীন কারফিউ সুতরাং এইগুলো পরিস্থিতি বিবেচনা করে বিভিন্ন দেশ তাদের স্বাস্থ্য বিভাগ সেভাবে সিদ্ধান্তগুলো নেয় কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদেরকে সচেতনতা বৃদ্ধির জন্য এখন সরকার যদি সব কিছুই করে the সরকারের উপরে মুখ্যমন্ত্রী হয়ে আমি কেন বসে থাকবো আমি নিজে কেন সচেতন হচ্ছি না আমি সচেতন হয়ে আমি আমার এলাকার লোকদের সচেতন করছি না এখানে যারা জনপ্রতিনিধি রয়েছেন বিভিন্ন মানুষের সংস্পর্শে সদ্দেশরা রয়েছে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড কমিশনাররা আছেন তাই না ডাক্তার লেনচন্দ্রও কিন্তু সেই কথাই বলছিলেন যে জনগণের সত্বত্বতা তৈরি তাদের দায়িত্ব কি জনগণকে যত বেশি সম্পৃক্ত করা তারা এখন কি করছেন তারা এখন জনমত গড়ে তুলছেন না কেন তাদের নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ওয়ার্ড কমিশনাররা কেন বসছেন না বিভিন্ন জায়গায় মাননীয় সংসদ সদস্যরা তাদের এলাকায় এলাকায় গিয়ে কেন জনমত গড়ে উঠাচ্ছেন না কেন সরকারকে বিধিনিষেধ শৃঙ্খলা বাহিনীকে রাস্তায় নামাতে হবে তো সেইগুলো তো একটা অন্য দিক আমি সেই দিকটা কথা বলছি সচেতনতা বৃদ্ধি করার বহু ধরনের পরিকল্পনা আছে এবং সেইগুলো ধাপে ধাপে আমাদের যেতে হবে জি ডাক্তার লেন চৌধুরী শুনছিলেন আপনি হ্যাঁ সেটি হচ্ছে গণসচে মানুষকে সম্পৃক্ত করার জন্য তো গণপ্রতিনিধিদের দায়িত্ব দিতে হবে কিন্তু এক কয়েকটি ব্যতিক্রম বাদে মেয়রের মতো জায়গার ব্যতিক্রম বাদে কোথাও গণপ্রতিনিধিদের দায়িত্ব দেয়া হয়নি আমরা জানি আমি নিশ্চিত করেই বলছি চৌষট্টি জেলার জন্য চৌষট্টি জন সচিব অথবা অতিরিক্ত সচিব দায়িত্বপ্রাপ্ত যে কারণে যে কারণে জনপ্রতিনিধিরা কিন্তু সমস্ত শক্তি দিয়ে তারা মাঠে নামছে না একটি ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে কি আমাদের মতো দেশগুলিতে সবচেয়ে সোজা হচ্ছে জনগণকে দোষ দেয়া। বাজানোর দেশ দায়িত্ব দিয়েছি তারা যে বার্তাটা দেবে সেভাবে আমরা চলব এবং আরেকটি ব্যাপার আমি আপনাদের সবার জন্যই বলছি পৃথিবীর কোথাও করোনা প্রতিরোধের জন্য দুই সপ্তাহের কম লকডাউন দেয়া হয়নি দুই দিন তিন দিন চার দিন কখনো কখনো কারফিউ দেয়া হয়েছে লকডাউন দেয়া হয়নি এবং বিজ্ঞান কোনো দেশের জন্য ভিন্ন না ইউরোপ চীন অথবা বাংলাদেশ সবার জন্য সমান অতএব কোনো জটিল মানে তর্কের অথবা চতুর যুক্তির মার প্যাচে এটাকে এড়িয়ে যাওয়ার কোনো বিষয় নেই যেটি যুক্তি সেটি বিজ্ঞানসম্মত হতে হবে আমরা চাচ্ছি কি আমরা চাচ্ছি এ দেশের মানুষের সর্বোচ্চ পর্যায়ের জীবন রক্ষা এবং ভুগান্তি দেওয়ার জন্য ভুগান্তি কমানোর জন্য সেটির জন্য এখানে প্রত্যেকের দায়িত্ব রয়েছে সাধারণ মানুষের দায়িত্ব রয়েছে সরকারের দায়িত্ব রয়েছে বিশেষজ্ঞদের দায়িত্ব রয়েছে চৌধুরী আপনার কাছে কি মনে হয় কি না যে যদি জোন ভিত্তিক বা আমরা সংক্রমণ কোন জায়গাগুলোতে বেশি সেগুলো চিহ্নিত করে সেই সব জায়গাগুলোতে যদি লকডাউন দেয়া হতো তাহলে এই যে জীবন জীবিকার যে সমন্বয় সেটি আরো ভালোভাবে সাধন করা যেত আচ্ছা আমি সে জায়গাটায় এসেছি সেটি হচ্ছে যে আমার হাতে যুদ্ধে প্রয়োগ করার জন্য অনেকগুলো অস্ত্র রয়েছে সর্বশেষ অস্ত্রটির নাম হচ্ছে লকডাউন তার আগে কিন্তু অনেক অস্ত্রগুলো রয়েছে আমরা কি করব ধাপে ধাপে গিয়ে যখন আর কোনো কিছুতেই সংক্রমণকে নিয়ন্ত্রণ করা যাবে না তখন আমরা লকডাউন দেব এবং লকডাউনের ক্ষেত্রে ডক্টর অমর্ত্য সেন একটি অসাধারণ কথা বলেছেন যদি ক্ষুধার্ত মানুষের ঘরে খাবার পৌঁছে দেয়া যায় তখনই কেবলমাত্র লকডাউন সফল হবে তার আগে না এখন আমরা কি করেছি আমরা আঠাশে মার্চ আঠারো দফা নির্দেশনা দিলাম যেটি আঠারোই মার্চ দিলে যথার্থ হতো এবং সেটি আমরা দেওয়ার পরে বাস্তবায়নের জন্য ন্যূনতম কোনো উদ্যোগ গ্রহণ না করে বরঞ্চ সরকারি বেসরকারি উদ্যোগে সভা সমাবেশ এগুলো হতে দিলাম তাহলে কি দাঁড়ালো মানুষ ভুল বার্তা পেল একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যাদের দায়িত্ব হুইসেল ডোয়ারের তারা যে বার্তা মানুষকে দেবে সেই বার্তাটাই মানুষ গ্রহণ করবে এবং তারা যদি মানুষকে বার্তাটা দেয় সাবধান হওয়ার জন্য দেখুন আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী কাহিনীকে বাহিনীকে অবশ্যই মাঠে নামাতে হবে কারণ আমরা জানি সমাজের একটি অংশ মানুষ আইন মানতে চায় না তাদেরকে বাধ্য করতে হয় কাউকে উৎসাহিত করতে হয় কাউকে বাধ্য করতে হয় আমরা বারবার বলে আসছি পাড়ায় মহল্লায় গণ তদারকি কমিটি গঠন করার জন্য জনপ্রতিনিধিদের নেতৃত্বে সেটাও কিন্তু করা হয়নি কোনো কিছু করা হবে না শুধু প্রজ্ঞাপন জারি করে যান্ত্রিকভাবে মানুষকে উদ্বুদ্ধ করতে চাইবে সেটি হয় না এবং পাশাপাশি মানুষকে দোষ দেওয়ার প্রবণতা থেকেও আমাদের সরে আসতে হবে কারণ মনে রাখতে হবে মানুষেরাই দেশের সবকিছু তাদের জন্যই দেশ এবং তাদের পরিচালনার জন্যই সরকার এই প্রশ্নে আমি শেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে আমরা তো কোনো চতুর যুক্তির অন্তর্জালে জড়াতে চাই না আমরা চাই যেটি ঘটে ঘটে গেছে আমরা যে সুরঙ্গের মুখম অন্ধকারে পৌঁছে দিতে চাচ্ছি এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই জন্য সরকারকে যে পদক্ষেপ গুলো নিতে হবে সেটি যেন ভাইরাস সংক্রমণের আগে গিয়ে তাকে বাধাগ্রস্ত করতে পারে মানুষকে উৎসাহিত করতে হবে উদ্বুদ্ধ করতে হবে প্রয়োজনে বাধ্য করতে হবে প্রত্যেকটা প্রতিনিধি সহ মানুষের সমস্ত নেতৃত্ব যারা যায়। তাদেরকে যুক্ত করে সারা দেশে একটি ঐক্যমতের ভিত্তিতে এই জায়গায় দাঁড়াতে হবে কারণ একটি বিষয় মনেই রাখতে হবে ব্যর্থতার দায়িত্ব জনগণের জনসাধারণের আর সফলতার দায়িত্ব কর্তৃপক্ষের এটা কিন্তু হয় না দায়িত্ব সফলতার যেমন সবার কৃতিত্ব তেমনি কিন্তু ব্যর্থতার কৃতিত্ব সবাই অতএব সবাই মিলেই সবকিছু আমাদের সামনে নিতে হবে দেশকে করোনা মুক্ত করার জন্য মানুষকে ভালো রাখার জন্য সেটি করতে ব্যর্থ হলে কিন্তু মৃত্যু ভোগান্তি এবং অসহ যন্ত্রণা সম্পদানির মধ্য দিয়ে আমরা এই যুদ্ধে হেরে যাবো জি ধন্যবাদ ডক্টর এম এ আপনি শুনছিলেন যেসব প্রসঙ্গ এসেছে সবগুলো নিয়েই আপনি বলবেন আপনি হয়তো সেগুলো শুনেছেন কিন্তু একটি বিষয় দিয়ে শুরু করবেন উনি যেটি বলেছেন যে এই করোনা প্রতিরোধের ক্ষেত্রে বা বিভিন্ন জেলাগুলোতে বা বিভিন্ন জায়গায় যতটা আমলা নির্ভরতা দেখা যাচ্ছে ততটা হয়তো জনপ্রতিনিধি নির্ভরতা বা টেকনিক্যাল আপনারা যারা রয়েছেন তাদের সম্পৃক্ত করার প্রবণতা ততটা দেখা যাচ্ছে না বলে উনি বলছেন আপনি সেই বিষয়টি দিয়ে যদি শুরু দেখুন এই আমলা সচিবদেরকে আমরা যে দায়িত্ব দেওয়া হয়েছে এটা তাদের জনসম্পৃক্ততার জন্য নয় সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে কোয়ার্ডিনেশনের জন্য সমন্বয়ের জন্য আপনি বিগত সময়ের সময় যদি দেখেন জনপ্রতিনিধিরা কিন্তু বসে নাই রাজনৈতিক দল রোলিং পার্টি আওয়ামী লীগ এবং সহযোগী তার তারা কিন্তু ওই ওই সময় কাজ করেছে তারা ধান কাটার থেকে শুরু করে তারা জনগণের বিভিন্ন সময় পাশে দাঁড়িয়েছে ভলান্টিয়ার হিসাবে তারা যারা ক্ষুধার্ত ছিল তাদের সাথে দল থেকে তারা সাহায্য করেছে তারা পাশে দাঁড়িয়েছে এবং তারা নিজেরা প্রচার করেছে আমার জানা মতো আওয়ামী লীগের রাজনৈতিক দল অনেকে মাইকিং করেছে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করেছে এই প্রচার প্রচারণ এই মুহূর্তে আপনার একটা মিডিয়াতে আছেন আপনারা মিডিয়ার লোক জানেন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন প্রচারপরণারা এই টক শু সব মিলে কিন্তু প্রচার হচ্ছে কোভিডের ব্যাপারে জানে না অজপারাগায় লোকে জানে জানে না এটা ঠিক না মানুষ আসলে একটা মানে না কিংবা মানে এক বছর এটা কোভিডের সাথে বসবাস করে একটা অ্যাডাপ্টেবিলিটি হয়ে গেছে তারা ভয় পায় না এখন এইটাই বড় জিনিস তারা এক ধরনের অনীহায় সে গেছে এটার ভেতরে সুতরাং এই কারণেই এটা হচ্ছে এটা অন্য কোনো কারণ নাই আছে বলে আমি মনে করি না দেখুন এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি একজন দলেরও সভানেত্রী উনি কিন্তু আঠারো দফা নির্দেশনার আগেই ওনার দলকে বলেছে যে তোমরা সমাবেশ ঘরে করবে বাইরে করা যাবে না এবং তারা দলকে বলেছে যে তোমরা সামনে সংক্রমণ যেভাবে বাড়ছে তোমরা বিগত সময়ের মধ্যে জনগণের পাশে দাঁড়াও রাজনৈতিক দল হিসাবে এর আগে একটা রাজনৈতিক দল যে জনগণের সেবা করতে পারে এটা কিন্তু বিগত সময়ে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সুতরাং সেই প্রেক্ষাপটে আবার সেই দলের নেতাকর্মীরা নির্দেশ দিয়েছেন তোমরা জনগণের পাশে দাঁড়াও সুতরাং এইখানে এখানে সরকারের স্বচ্ছতার কোনো অভাব নাই সরকারের এই কোভিড নিয়ন্ত্রণের বিগত দিনের যে অভিজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট সেই রাজনৈতিক কমিটমেন্ট এইখানে কোনো খাদ নাই সুতরাং এই জায়গাটা আমরা মনে করি যে সরকারের সদ ইচ্ছা আছে এবং এই আঠারো দফা নির্দেশনার বেস করেই কিন্তু এই লকডাউনের দেওয়া হয়েছে এবং এইটা উদ্দেশ্য হল যে এই সাত দিনের লকডাউনে সরকার পর্যবেক্ষণ করবে এই আজকের কর্মকাণ্ড বিবেচনা করে আগামী দিনের আসলে কর্মকাণ্ড নির্ধারণ করবে এবং পদক্ষেপগুলো যদি পদক্ষেপগুলো নেবেন দেখুন এই যে আপনি দেখেন যে এটা যেহেতু আট আঠারো দফার নির্দেশনা সংক্রমণ প্রতিরোধ করার জন্য ব্রেক করার জন্য চেইন ব্রেক করার জন্য ট্রান্সমিশন স্প্রেড ব্রেক করার জন্য আর পাশাপাশি সরকার কিন্তু হাসপাতালগুলো ব্যবস্থাপনা ব্যবস্থাপনা নিচ্ছে যেহেতু সংক্রমণ দিন দিনই বেড়ে যাচ্ছে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় দেখেন এই মানে এই ঢাকা শহরে ছাপ্পান্নটি আইসিউ বৃদ্ধি করেছে এই কত কয়েকদিনে তারপরে ডিএনসিসি যে মার্কেট ডিএনসিসি মার্কেটে পনেরোশো বেড চোদ্দশো সত্তর বেড অ্যারেঞ্জমেন্ট করেছে তো সেখানে দুইশো এইচডিউ পঞ্চাশটা আইসিউ বেড এবং বারোশো হলো সাধারণ বেড এই ডাক্তারও কিন্তু পোস্টিং দিয়ে দিচ্ছে আজকে অর্ডার হয়ে গেছে ডাক্তার তারা জয়েন করতেছে এবং এটা দু একদিনের মধ্যে চালু হচ্ছে অন্যান্য সরকারি হাসপাতালগুলোতে আরও পাঁচশো বেডের নির্দেশনা দিয়েছে যে এই কোভিডের জন্য চালু করবে প্রাইভেট সেক্টরের যারা ওনার্স অ্যাসোসিয়েশন আছে হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতাল তাদেরকে নিয়ে বসছে মাননীয় মন্ত্রী মহোদয় সেখানে তাদের তারা তাদের সাথে কথা হয়েছে যে তারা পনেরোশো বেড কোভিড বেড এই ঢাকা শহরে এই কোভিডের ডেডিকেটেড করবে সুতরাং উনি ওনার আমাদের সরকার কিন্তু বসে নেয় স্বাস্থ্য মন্ত্রণালয় বসে নেয় তবে এটা ঠিক যে আপনি শুধু হাসপাতাল ব্যবস্থাপনা বাড়াবেন সিট বাড়াবেন এটাতে করোনা নিয়ন্ত্রণ হবে তা না আপনার এই সংক্রমণ যদি বাড়তেই থাকে তো হাসপাতাল ব্যবস্থাপনা ভেঙে পড়ার সম্ভাবনা আছে একটা সময় যে সেই কারণে আঠারো দফার গুরুত্বই সবচেয়ে বেশি এই লকডাউনের গুরুত্ব সবচেয়ে বেশি সেখানে সরকারের যেমন দায় দায়িত্ব আছে জনগণের দায়িত্ব জনগণ এই আঠারো দফার মধ্যে আপনার কাছে কি মনে হয় যতটা নগর কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক মানুষের জন্য ততটা কি প্রান্তিক জনগোষ্ঠী বা গ্রামের মানুষের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন আমরা এই ভ্যাকসিনেশনের সময় দেখেছি যে প্রান্তিক পর্যায়ে সেখানে কিন্তু কোভিড নাই আপনি অনেক এমনও এখনও অনেক ডিস্ট্রিক্ট আছে যে কোভিড নাই অনেক উপজেলা গ্রাম পর্যায়ে কোনো কোভিড নাই গ্রামের লোকজন টিকার কথা বললে আমাদের তো কোভিড হয় নাই আমাদের কেউ এই অঞ্চলে কোভিড হয় তারা মাস্কও পরে না সুতরাং ইভেন কি বস্তি বস্তি এলাকায় শহর এবং সিটি করে বস্তি এলাকায় সেখানে কিন্তু বস্তি এলাকায় কোভিড হয়েছে খুব কম সেখানেও তারা কিন্তু এটার এটার ব্যাপারে অনীহা আছে অসচেতনতা বলেন অনিয়া বলেন যাই বল আছে আছে এটা সুতরাং এই জায়গাটা ওভারকাম করতে হবে প্রচারণা করে এনজিও বলেন জনপ্রতিনিধি বলেন সরকারের প্রচার মাধ্যমে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সেটা উদ্বুদ্ধ করতে হবে সেটা ঠিকই আছে সুতরাং আমি মনে করি যে এই আঠারো দফায় হচ্ছে মূল ইস্যু আমাদের সরকার সেই লক্ষ্যেই কাজ করছে যে সংক্রমণটা প্রিভেন্ট করতে হবে সেই লক্ষ্যেই কাজ করছে সুতরাং এইটাই আমাদের মূল ইস্যু হওয়া উচিত সেইভাবেই কাজ করা উচিত শুনেন আমরা কিংবা সরকার জনগণের উপর দুষ্টা পাচ্ছে না তাদেরকেও দোষী বানাচ্ছে না সরকার সবসময় দায়িত্বশীল অবস্থান থেকেই সরকারের নির্দেশনা দিচ্ছে এবং জনগণকে সচেতন করে বলছে এখানে জনগণের দায়িত্ব আছে কিছু সংখ্যক জনগণের কিছু অংশ যদি না মানে সেখানে আইন প্রয়োগ করতে হবে সেটাও সরকারের নির্দেশনা আছে এটা জনগণের দোষারোপ না জি ডক্টর রূপপ্রধুন চৌধুরী যদি আপনি যুক্ত করেন কিছু শেষ করবো আমরা না এই কারণে এই লকডাউনটার সময়টা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপারটা কিন্তু সরকার থেকে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে আমরা যে এই স্বাস্থ্যবিধি টিকা নেওয়ার ব্যাপারটা যেমনভাবে দূর করা হয়েছে তেমনিভাবে কিন্তু আমাদের এই সরকার থেকে কিন্তু কতগুলো নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী এটা তদারক করবে এখন আজকেও কিন্তু আমরা দেখেছেন যে একটা রেস্টুরেন্টকে তারা খোলা রেখে তারা এখানে খাবার পরিবেশন করছে সেখানে কিন্তু এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাদেরকে এই ধরনের খবরগুলো কিন্তু আমাদের সামনে আনতে হবে এগুলাকে আরও মানে ভোকাল করতে হবে সব জনগণের সামনে আনতে হবে যে শাস্তিযোগ্য অপরাধ যেমন ধূমপান এখন আমরা বলি নিষেধ না এখন বলে ধূমপান শাস্তিযোগ্য অপরাধ অর্থাৎ আপনি ধূমপান করলে আপনার তিনশো টাকা জরিমানা হবে কারণ আপনি ধূমপান করলে যিনি ধূমপান করছেন না তো হবে তাকে আপনি ক্ষতি করছেন শুধু এই জিনিসগুলো যে মাস্ক পরাটা আপনার জন্য একদম অত্যাবশ্যক একটা ম্যান্ডেটারি এখন এটা আইন আছে সেটা মানুষকে বোঝাতে হবে কারণ আপনি যদি মাস্ক না পড়েন আপনি সংক্রমিত ব্যক্তি হলে আপনি আর দশজনকে সংক্রমিত করবেন এই জিনিসগুলো মানুষের মাথার মধ্যে আনতে হবে এবং আপনি সংক্রমিত হয়ে বাসায় গেলে আপনার বৃদ্ধ পিতামাতাকে আপনি সংক্রমিত করবেন আপনার অবধ শিশুকে আপনি সংক্রমিত করবেন এই বিষয়গুলোকে যদি আমরা আরো বেশি সেন্সিটিভ হয়েতে মানুষের মাথায় আনতে পারি তাহলে কিন্তু পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন একটা বাস্তব দিক আমরা তাদের মধ্যে অসংখ্য ধন্যবাদ ডক্টর লেন চৌধুরী আমরা শেষ করব যদি যুক্ত করেন কিছু আমি একটা প্রস্তাব দিব সেটা হচ্ছে যে হারে রোগী বাড়ছে সবাইকে তো হাসপাতালে ভর্তি করা যাবে না সেক্ষেত্রে মৃদু আক্রান্ত রোগীরা বাসায় থাকবে মধ্যম আক্রান্ত রোগীরাও বাসায় থাকবে এবং যারা তীব্রভাবে আক্রান্ত তারা হাসপাতালে আসবে তবে মধ্যম আক্রান্ত রোগী যারা যাদের মধ্যে খারাপ হয়ে যাওয়ার প্রবণতা থাকবে তাদেরকে তারা যদি জরুরি কোনো কল পাঠায় সেখানে রেসপন্স করার জন্য প্রত্যেকটা জায়গায় কতগুলো মোবাইল মেডিকেল টিম করা উচিত যারা বাসায় গিয়ে রোগীটাকে দেখে ঠিক করবে যে এটি হাসপাতালে যাবে না বাসায় থাকবে তাহলে কিন্তু আমরা রোগীর লোক সংখ্যা আমরা কমাতে পারব এটি খুবই জরুরি এবং এটা যদি ঢাকা না শুধু সবগুলো বড় শহর এবং জেলা সদরে করা যায় তাহলে আমরা করোনা কে যুদ্ধ করতে আরেকটি ধাপ সামনে যাব। একই সাথে ফিল হাসপাতালগুলো তৈরির জন্য এখন থেকেই প্রস্তুতি দরকার অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য প্রিয় দর্শক এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ